সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 50,000-এর বেশি মানুষের, বেসরকারি হিসেবে যা লক্ষাধিক। 6 ফেব্রুয়ারির সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্পের স্মৃতি ভুলতে না ভুলতেই রোববার কেঁপে উঠল এশিয়ার দ্বীপ প্রধান রাষ্ট্র ইন্দোনেশিয়া। এদিন সকালে ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতু এলাকায় 2 দফায় প্রায় 6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কিন্তু তাতেও যেন ক্ষান্ত হয়নি প্রকৃতি। এবার আঘাত হেনেছে দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে। সোমবার দেশটির কারমারেক দ্বীপপুঞ্জে আঘাত হানে 7.1 মাত্রার ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল। প্রাথমিকভাবে নিউজিল্যান্ডে আঘাত হানা এই ভূমিকম্পে এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি আঘাত হানতে পারে এমন সতর্কতা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তবে নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ভূমিকম্পের ফলে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এবং জিএনএস সায়েন্সের কর্মকর্তাদের বরাতে এমনটা জানায় পত্রিকাটি। সুনামি বিশেষজ্ঞ প্যানেলের সদস্য ডক্টর জোস বোরেরো জানান, সোমবারের এই ভূমিকম্পটি 2021 সালের 5 মার্চ আঘাত হানা 8.1 মাত্রার ভূমিকম্পের চেয়ে 30 গুণ কম শক্তি উৎপাদন করেছে। যদিও সোমবারের এই ভূমিকম্পের ফলে সাগরের 50 কিলোমিটার নিচে 20 সেন্টিমিটার উচ্চতার একটি ছোট সুনামি তৈরি হয়েছে। দ্বীপটিতে শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা না করা হলেও বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।